শায়নের বাবা ড্রাইভ করছে, শায়নের মা পাশে বসে আছে, শায়ন আর তুলি পেছনে বসেছে। ওই শুনিন, আপনার থেকে অনেক বড় আমি, রেসপেক্ট দিয়ে কথা বলুন। শুনো না, বিএফ না আমি আপনার। শুনছেন? বিআই লাগি না। ওই শালা শুন, একটু জোরে বলে তুলি। শায়ন চোখ বড় বড় করে তুলির দিকে তাকায়, তুলি দাঁত দিয়ে জিভ কাটে। কি বলেন আপনি? শায়ন রেগে বলে, শুনতে পাননি? ঠিক আছে, আবার বলছি। ওই শায়ন তুলির মুখ চেপে ধরে, শুনছি, আর বলতে হবে না, স্টুপিড। তুলি কথা বলতে পারছে না। বোবা হলেন নাকি? তুলি শায়নের হাতে জোরে একটা চিমটি কাটে, শায়ন চিৎকার দিয়ে হাত ছড়িয়ে নেয়। শায়নের বাবা মা পেছনে তাকায়। কি হয়েছে? মশা কামড় দিয়েছে। কি, আমাকে মশা করলো? কেমন খারাপ লোক রে বাবা, মনে মনে বলছে তুলি। শায়ন আস্তে আস্তে বলে, চিমটি কাটলে কেন? তুলি খুশিতে এক চিল্লানি দেয়, শায়ন কান চেপে ধরে। শায়নের বাবা গাড়ি থামায়, সবাই তুলির দিকে তাকিয়ে আছে। তুলি এক হাত দিয়ে কান ধরে বলে, সরি। ইটস ওকে, বাট শায়নের মতো চিল্লানোর কারণ কি? আজ আপনি আমাকে তুমি করে বলেছেন। আসমানে আপনার সাধু ছেলে আমায় সম্মান করে আপনি করে বলতো, আজ ফার্স্ট তুমি করে বললো। শায়নের বাবা মুস্কি হেসে গাড়ি চালানো শুরু করে, শায়ন চুপচাপ বসে আছে। ভাবছি আমিও আর আপনি করে বলবো না, তুমি করে বলবো, কেমন হবে? জঘন্য। তবু বলবো, আফটার অল একটা মাত্র বর কি না? বর আবার কয়টা থাকে? সাধারণত একটা থাকে, তবে আমার দুইটা থাকবে। মানে? আপনি তো আমাকে ডিভোর্স দিলেন, তো আমার আবার বিয়ে করতে হবে, তাহলে তো দুইটা বর হবে। একটু চুপ করে বসেন না। তুলি বাহিরে তাকিয়ে দেখে জুজু দৌড়াচ্ছে ওদের গাড়ির পিছনে। আঙ্কেল গাড়ি থামান। শাইনের বাবা গাড়ি থামায়। কি হয়েছে? জুজু গাড়ির কাছে এসে হাঁপাতে হাঁপাতে বলে, পাপা। শায়ন গাড়ির দরজা খুলে জুজুকে কুলে নেয়। তুমি এখানে গাড়ির পেছনে দৌড়াচ্ছিলে কেন? জুজু কেঁদে দেয়। মামুনিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, নানা ভাই সকালে অনেক বকেছে মামুনিকে, আর আমাকেও বকেছে, বলেছে বাড়ি থেকে চলে যাওয়ার কথা। তারপর থেকে মামুনিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমি অনেক খুঁজেছি। শায়ন জুজুর চোখের পানি মুছে দিয়ে বলে, কাঁদে না মা, আমি দেখছি। মামুনি ছাড়া তো আমাকে আর কেউ ভালোবাসে না। মামুনি বলে যাদের বাবা নেই তাদের মাথায় ছায়াও নেই, তাদের আর কেউ ভালোবাসে না। আমার তো বাবা নেই তাই আমাকে আর কেউ ভালোবাসে না। জুজুর কথা শুনে শায়ন তুলি শায়নের বাবা মা সবার চোখে পানি এসে যায়। বাবা ছাড়া সত্যি পৃথিবীটা অন্ধকার। আমি আছি তো। শায়ন জুজুকে নিয়ে গাড়িতে বসে, তুলিকে জড়িয়ে জুজু কাঁদছে। জুজুকে সান্ত্বনা দেওয়ার ভাষা তুলির নেই। তুলির খুব রাগ হচ্ছে জুজুর নানা ভাইয়ের উপর। তুলি আর জুজু লুডো খেলছে, শায়ন জুইকে খুঁজতে গেছে। আই তুলি। তুলি জিসানের দিকে না তাকিয়ে জুজুর সাথে খেলায় মন দেয়। জিসান তুলির পাশে বসে। আরে কথা বলছিস না কেন? বল। আচ্ছা ওই মেয়ের সম্পর্কে খোঁজ নিয়েছিস? লুডো খেলবি? আমি কি বলতেছি তোকে? কি যেন বললি? জিসান রেগে তুলির চুল ধরে টান দেয়, তুলিও জিসানের চুল ধরে টানে। তোমরা ঝগড়া করছো কেন? জুজু দুজনকে থামায়। বলতে চেয়েছিলাম কিন্তু এখন বলবো না, তুলি মুখ ফুলিয়ে বলে, আর জিসান কান ধরে। বেবি ফুল হয়ে গেছে, প্লিজ বল। তুলি হেসে দেয়। মেয়েটার নাম তন্নি, আমার কাজিন, অনার্স ফার্স্ট ইয়ারে স্টাডি করে। আচ্ছা ফোন নাম্বার আছে? আছে। দে না। শক কত? প্লিজ। আগে তোর ভাইয়ের সাথে আমার প্রেমটা হোক, তারপর নাম্বার পাবি। তাহলে আর এই জীবনে আমার প্রেম করা হলো না? জিসান বিড়বিড় করে বলে। কি বললি? কিছু না। পাপা মামুনিকে খুঁজে পেয়েছো? জুজু দৌড়ে দরজার কাছে যায়, তুলি আর জিসান দরজার দিকে তাকায়। শায়ন জুজুকে কোলে নেয়। তোমার মামুনি হারিয়ে যায়নি, চলে গেছে আমাদের ছেড়ে, আর আসবে না আমাদের কাছে। আজ থেকে তোমার নতুন মা তোমার মামুনি। জুজু কি বুঝলো কে জানে, তুলির কোলে মাথা রেখে শুয়ে পড়ে। শায়ন ওয়াশরুমে চলে যায়। তুলি তুই কিছু বুঝলি?
না রে, কি বলল? ভাবছি। জিসান ভাবতে ভাবতে চলে যায়। আজ তুলির পায়ের ব্যান্ডেজ খুলে দেওয়া হয়েছে, পায়ে হালকা ব্যথা আছে, কিন্তু তবুও ভালোই হাঁটতে পারছে। তুলি বাড়ির সবাইকে এক জায়গায় এনেছে কিছু কথা বলবে বলে। সবাই অধিক আগ্রহে বসে আছে তুলির কথা শোনার জন্য। কি বলবেন তাড়াতাড়ি বলুন, আমার লেট হয়ে যাচ্ছে। শায়ান বিরক্তি নিয়ে বলে, আঙ্কেল আপনি আমাকে শায়ানের সাথে বিয়ে দিয়েছিলেন কারণ আপনার ছেলে একটা বিবাহিত মেয়ের পেছনে ঘুরতো, তাই আপনার মনে হয়েছে আমার সাথে বিয়ে হলে শায়ান সব ভুল আবার আচল ধরবে, ঠিক বলেছি? শায়ানের বাবা মাথা নিচু করে হ্যাঁ বলে। গুড, এবার আপনার ছেলের মাথা থেকে জুয়ের ভূত নেমে গেছে, তো এবার আমার ছুটি। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। তুলি, ছুটি মানে কি? আমার পক্ষে এই গোমরা মুখ নিরামিষ লোকটার সাথে থাকা পসিবল না, তাই আমি চলে যাচ্ছি। অলরেডি আমাদের ডিভোর্স হয়ে গেছে, তবে হ্যাঁ আমি কিন্তু জবটা ছাড়বো না, কয়েকদিন পরেই সালমান খানের মতো একটা ছেলেকে বিয়ে করব। আপনাদের সবাইকে দাওয়াত দিব, যাবেন কিন্তু? তুলির শাশুড়ি তুলির কাছে যায়, কিছু বলবে তার আগেই তুলি বলে, ঠিক আছে আপনি অনেক ভুল করেছেন, আমাকে করলার জুস খাইয়েছেন, ইটস ওকে, আমি কিছু মনে করিনি। তুলি কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে রুমে চলে আসে। রুমে এসে গুনগুন করে গান গাইছে আর লাগেজ গোছাচ্ছে। কোনো জিনিস যেন পড়ে না থাকে। শায়ান রুমে এসে বলে, তুলি মুস্কি হেসে বলে, না না কিছু পড়ে থাকবে না, আপনার নতুন বউ এসে কোনো সন্দেহ করবে না, তবে একটা কথা ভাবছি। কি? এখন থেকে আপনি কাকে ইডিয়েট, স্টুপিড, শাট অফ এগুলো বলবেন? আপনার ভাবতে হবে না। আমার বিয়েতে কিন্তু যাবেন। কবে বিয়ে? এখনো ঠিক হয়নি, তবে হবে তাড়াতাড়ি। শায়ান কিছু না বলে চলে যায়। তুলিও ব্যাগ গুছিয়ে চলে যায়। সবাই তুলিকে থাকতে বলে, কিন্তু তুলি থাকবে না। অফিসে বসে আছে শায়ান। মালয়েশিয়ার সে বিজনেস পার্টনার বসে আছে, বড় বড় চুল আর দাড়ি। লোকটা শায়ানের সামনে বসে অনেক কথা বলছে, আর শায়ান তুলির কথা ভাবছে। উগান্ডার প্রেসিডেন্ট, মহিলা, এসব কথা মনে পড়ে শায়ান শব্দ করে হেসে ওঠে। সবাই মোটামুটি বড়সড় একটা শখ খায়। এই প্রথম শায়ানকে হাসতে দেখছে সবাই। শায়ান হাসি থামিয়ে সবার দিকে একবার তাকায়, তারপর কাশি দিয়ে কাজ শুরু করে। তুলি সেবা কার্টুন দেখছে আর চিপস খাচ্ছে, শুধু বারবার শায়ানের কথাই মনে পড়ছে। ধুর, ভাল লাগে না, সব সময় শুধু ওই গোমরা মুখের কথা মনে পড়ে। মনটাকে এত করে বোঝাই, ওই গোমরা মুখে একটা জলহস্তি, ওর মনে মায়া দয়া কিচ্ছু নেই। কত বাজে বিহেভ করেছে আমার সাথে, আমি ও জিসানের কথা শুনে চলে এলাম, একবারও আমাকে বললো না তুলি থেকে যাও। আরও বলে কিনা আমার কোনো জিনিস যেন না পড়ে থাকে, করলা একটা। আমার নিষ্পাপ মনে কষ্ট দিয়েছিস তো, জীবনেও বউ পাবি না, চির কুমার থাকতে হবে তোকে বলে দিলাম। জিসান তুলিকে বুদ্ধি দিয়েছে চলে আসার জন্য। জিসানের ধারণা তুলি দূরে থাকলে শায়ান তুলির শূন্যতা বুঝতে পারবে। তুলি তুলি তাকিয়ে দেখে তন্নি। তন্নি তুলির পাশে বসে। তুলি জানিস আমি তোকে কতটা ভালোবাসি? বলিস কি, আগে তো বলিসনি। তুই তো শুনিসনি। ভালোবাসা? হুম রে, ভালোবাসা। ভালোবাসা? তৃতীয় কারো কণ্ঠ শুনে তুলি আর তন্নি দরজার দিকে তাকায়, দেখে জিসান। জিসান তুলির পাশে বসে। জিসান তুই এখানে? তোকে দেখতে আসলাম। শুধু আমাকে? হুম। তন্নি তুই যেতে পারিস। ও যাবে কেন? তুই তো শুধু আমাকে দেখতে এসেছিস, তো তন্নি এখানে থাকবে কেন? জিসান মাথা চুলকায়, তন্নি মাথা নিচু করে হাসে। আমি তোদের জন্য খাবার নিয়ে আসছি। হ্যাঁ তাড়াতাড়ি যা, জিসান চট করে বলে ফেলে। তুলে জিসানের দিকে রাগি দৃষ্টিতে তাকায়। জিসান আমতা আমতা করে বলে, খুব খিদে পেয়েছে তো তাই। তুলি মুস্কি হেসে চলে যায়। জিসান আর তন্নি প্রেমালাপ করতে থাকে। আজ শায়ান একটু তাড়াতাড়ি অফিস থেকে বাড়ি আসে। রুমে ঢুকে মনটা খারাপ হয়ে যায়, ড্রেস চেঞ্জ না করেই ব্যালকনিতে চলে যায়। আগে তো এই রুমটাতে আমি একা থেকেছি, কখনো তো ফাঁকা ফাঁকা লাগিনি, তবে আজ কেন তুলিকে ছাড়া এত অসহায় লাগছে? মেয়েটা থাকলে এতক্ষণ কথা বলে মাথা পাগল করে দিত। জুজু দৌড়ে আসে শায়ানের কাছে। বাবা তুমি নতুন মাকে আনোনি কেন? শায়ান জুজুকে কোলে নেয়। ও আসবে না মামুনি।
কেন আসবে না? তুমি বললেই চলে আসবে। চলো না পাপা, আমি আর তুমি গিয়ে নতুন মাকে নিয়ে আসি। শায়ান চুপ করে আছে। বা তুমি কিছু বলছো না কেন? আমি একটু রেস্ট নেব, সোনা। জুজু শায়ানের কোল থেকে নেমে মন খারাপ করে চলে যায়। আচ্ছা, তুলিরও কি খারাপ লাগছে? আমার কথা মনে পড়ছে, তুলি কি এখন কাঁদছে? শায়ান বিড়বিড় করে এসব বলতে বলতে ওয়াশরুমে চলে যায়। রাত দশটা, শায়ান ব্যালকনিতে বসে আছে। জুজু শায়ানের পাশে বসে ফোনে গেমস খেলছে। পাপা, তুমি কি নতুন মাকে মিস করছো? শায়ান ঠিক বুঝতে পারছে না কি উত্তর দিবে। জিসান আজ তুলির বাড়িতেই থাকবে। তুলি, জিসান, তন্নি তিনজন গল্প করছে। তখন কলিং বেল বাজে। এত রাতে আবার কে এলো? আমি দেখছি। তুলি যায় দরজা খুলতে। দরজা খুলে তুলি তো অবাক হয়ে তাকিয়ে আছে।